নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি আজও চলে এসেছি বেশ কিছু টিপস নিয়ে, যেগুলো রান্নাঘর থেকে ঘর পর্যন্ত প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদেরকে অনেকটাই সাহায্য করবে। আর যেই সমস্ত টিপসগুলো ফলো করলে কিন্তু আমরা সময়ের অনেক আগেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবো আর আমাদের নিজেদের জন্য বেশ কিছুটা সময় রাখতে পারবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। শীতকাল তো পড়েই আছে, আর শীতকাল মানেই নানান ধরনের শাক সবজি, সাথে কিন্তু কেক খাওয়ার দিন শুরু। আর এই ধরনের ড্রাই ফ্রুট কেকগুলো কিন্তু সারা শীতকাল জুড়েই কম বেশি পাওয়া যায়। তো এই কেকগুলো যখনই আমরা কাটি, তখনই দেখা যায় কি কাটার সময় অনেকটা পরিমাণ কেক কিন্তু গুঁড়ো হয়ে যায়। চিন্তায় পড়ে যায় যে কেমনভাবে কেক কাটলে কেকটা একটু গুঁড়ো হবে না। তার জন্যই আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এবার থেকে এই ধরনের ড্রাই ফ্রুট কেক কাটার আগে যে চাকুটা দিয়ে আমরা কাটবো, সেই চাকুটাকে হালকা করে একটু আগুনে সেকে নিতে হবে। এবার যদি কেক কাটা যায় তাহলে দেখা যাবে যে একটুও কিন্তু গুঁড়ো হচ্ছে না। তাহলে দেখতেই পেলে একটু যদি চাকুটাকে গরম করে কাটা যায় তাহলে কিন্তু আর কেকটা গুঁড়ো হবে না। এবার থেকে ড্রাই ফ্রুট কেক আনলে তোমরা এই টিপসটা ফলো করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো এখানে রয়েছে গ্যাস সিলিন্ডার। আজকালকার দিনে আমরা গ্যাস সিলিন্ডার ছাড়া কিন্তু প্রায় অন্ধকারই দেখি, কেননা আমাদের জীবনের একটা পার্ট জুড়ে কিন্তু খাওয়া আর রান্নার ব্যাপারটা রয়েছে। তাই গ্যাস সিলিন্ডার ছাড়া কিন্তু আমরা এখনকার দিনে কোনো রান্নার কথা ভাবতেই পারবো না। আর এই গ্যাস সিলিন্ডার ব্যবহারের আগে সব থেকে আগে যেটা বেশি দরকার সেটা হচ্ছে সেফটি। তো দেখো এই সিলিন্ডারটা অবশ্যই যখন আমরা ডেলিভারি বয়ের থেকে নেব, সিল আছে কি না এটা কিন্তু সবসময়ের জন্যই চেক করে নিতে হবে। এই রকম সিল যদি না করা থাকে সেই সিলিন্ডার কিন্তু আমরা গ্রহণ করব না। আর দেখো এখানে লেখা রয়েছে D27, আর এই D27 এর মানে হচ্ছে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। দেখো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে ABCD প্রত্যেকটা সিলিন্ডারের এক্সপায়ারি ডেট কত থেকে কত মাস পর্যন্ত, এটা কিন্তু চেক করে নেওয়া ভীষণই দরকার। সিলিন্ডারের বাইরের দিকটা ভালো মতো দেখে নিতে হবে যে কোনো রকম যেন ভাঙা বা ব্যান্ড হয়ে যাওয়া না থাকে। এখানে দেখো লেখা রয়েছে সুইচড অফ রেগুলেটার ওয়েন নট ইন, যখন ব্যবহার করবে না তখন কিন্তু সুইচটাকে অফ করে রাখতে হবে। আর এটা কিন্তু অবশ্যই লেখা থাকবে যে ফর ডোমেস্টিক ইউজ অনলি। প্রত্যেকবার সিলিন্ডার নেওয়ার সময় কিন্তু ওজনটা দেখে নিতে বলা হয়। এই সমস্ত ছোটোখাটো জিনিস কিন্তু আমরা সিলিন্ডার যখন গ্রহণ করব তখন কিন্তু এগুলো দেখে রাখা অবশ্যই দরকার। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো এখানে রয়েছে বেশ কিছু কৌটো। এই ধরনের কৌটোগুলোর মধ্যে কিন্তু আমরা মশলা স্টোর করি। প্রত্যেকবার মশলা শেষ হলে কিন্তু আমরা এই কৌটোগুলোকে ভালো করে ধুয়ে মেজে শুকিয়ে আবার এর মধ্যে মশলা ভরি। কিন্তু অনেক সময় দেখা যায় বর্ষাকালে বা রোদে দেওয়ার ঝামেলার জন্য অনেক সময় এই কৌটোগুলো ভালো করে ধোয়ার পর ভেতরটা শুকাতে চায় না। সবসময়ের জন্য রোদে দেওয়া সম্ভব হয় না, আর বর্ষাকালে তো রোদের খুবই সমস্যা হয়, তখন কি করব। তো দেখো আমরা যখন রান্না করি তখন এরকমভাবে ঢাকা দিয়ে সবসময়ের জন্যই রান্না করি, আর এই কৌটোগুলোকে ধুয়ে নিয়ে হালকা করে মুছে যদি এরকম কড়াই বা ভাতের হাঁড়ির ঢাকনার ওপর কৌটোগুলোকে রেখে দেওয়া যায় 2-3 মিনিট, এপাশ আর ওপাশ শুকিয়ে নিলে খুব সহজেই কিন্তু ভেতরটা শুকনো হয়ে যাবে। তারপর কিন্তু আমরা মশলা এর মধ্যে রাখতে পারবো। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো এখানে রয়েছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম তো আমরা অনেক ধরনের রান্নাতেই ব্যবহার করি, কিন্তু এই ক্যাপসিকামটা কাটা ভীষণই কঠিন। কঠিন কেননা কাটার সময় এর ভেতরের বীজগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তার ফলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় এগুলো পরিষ্কার করতে গেলে। তো এবার থেকে যখনই আমরা ক্যাপসিকাম কাটবো তখনই একটা সহজ পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। দেখো আমরা যখন ক্যাপসিকামটা কাটবো তখন এই চাকুটাকে ঠিক পিছন দিকটা দিয়ে আমরা ক্যাপসিকামটাকে কাটা শুরু করব। ক্যাপসিকামের যে পিছনের চারটে ভাগ রয়েছে, চারটে ভাগকে আমি এভাবে এমনভাবেই কাটবো যেন সামনের দিকটা একসাথে জুড়ে থাকে। দেখো নিচের দিক থেকে দেখা যাচ্ছে যে চারটে ভাগ কিন্তু আলাদা হয়ে গেছে। এবার ওপরের দিকের অংশটা এভাবে আস্তে করে যদি কেটে নিই তাহলে দেখা যাবে যে মধ্যখানের বীচের জায়গাটা একসাথে রয়েছে আর সাইডগুলো আলাদা হয়ে কেটে পড়ে গেছে, যার ফলে কিন্তু আর আমাদের আলাদা করে খাটনির প্রয়োজন নেই আর চারিদিকেও কিন্তু বীজ ছড়িয়ে যাবে না। ক্যাপসিকাম কাটার সময় এবার থেকে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো, তোমাদের কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো শীতকালে কমলা লেবু কিন্তু আমাদের সবসময়ের জন্যই ঘরে কম বেশি থাকে। কমলা লেবু খাওয়ার পর খোসাটাকে আমরা ফেলেই দিই, এবার থেকে আর ফেলবো না। অনেক সময় শীতকালে হোক বা গরমকালে যারা ডেলি মোজা ব্যবহার করে মোজায় কিন্তু অনেক সময় গন্ধ হয়, তখন আমরা পারফিউম বা যে কোনো স্প্রে দিয়ে কিন্তু গন্ধটাকে দূর করার চেষ্টা করি। কিন্তু এবার থেকে কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে যদি এইভাবে একটু স্প্রে করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো পারফিউম বা স্প্রের প্রয়োজন পড়বে না, এই গন্ধ
দূর করার জন্য। আর খোসাগুলো ফেলে দেওয়ার আগে যদি এইরকমভাবে মোজার ভেতর ঢুকিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা গন্ধ চলে যাবে। আশা করছি এবার থেকে তোমরা এই টিপসটা ফলো করতে পারো। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। শীতকালে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় প্রয়োজন হয়। আর উলের চাদর, সোয়েটার, প্যান্ট এগুলো এতই মোটা বা ভারী হয় যার ফলে কিন্তু আমাদের ছোটোখাটো যে মোজা বা হাতের গ্লাভস এগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ঠিকমতো ভাঁজ করে রাখলেও। তাই এবার থেকে ছোট্ট একটা টিপস আমাদের ফলো করলেই চলবে। দেখো এখানে যে প্যান্টগুলো রয়েছে এই প্যান্টগুলোর সাথে যদি আমরা একটা একটা করে মোজার পেয়ার এইভাবে সেফটি পিন দিয়ে আটকে রাখতে পারি তাহলে কিন্তু বড় বড় চাদর বা সোয়েটারের ভাঁজে আমাদের মোজাগুলোকে যে খুঁজে পাই না সেটা কিন্তু আর হবে না। এইভাবে যদি সেফটি পিন দিয়ে হোক বা কোনো ক্লিপ দিয়ে যদি প্যান্টের সাথে বা জামার সাথে মোজাগুলোকে আটকে রাখা যায় তাহলে কিন্তু অনায়াসে এই মোজাগুলোকে খুঁজে পাওয়া যাবে। এবার থেকে তোমরা এইভাবে করে দেখতে পারো, তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। চলে আছি পরবর্তী টিপসে। এখানে রয়েছে চাল। চাল যে আমরা শুধু ভাত করেই খাই তা না, চালের কিন্তু অনেক গুণ রয়েছে। শীতকালে ছোট থেকে বড় সবারই কিন্তু একটা খুসখুসানি, কাশি, বুকে ব্যথা, সর্দি সর্দি ভাব বা হামেশাই জ্বর আসার একটা প্রবণতা দেখা যায়। আবার অনেক সময় আমরা কাজ করতে গেলে হাতে পায়ে কোথাও গুঁতো খেলে দেখা যায় দুদিন পর কিন্তু সেই জায়গাটা কালো হয়ে ব্যথা হচ্ছে। তখন কিন্তু আমরা মনেও করতে পারি না যে কোথায় কিভাবে লেগেছিল। এইভাবে পুরনো ব্যথা হোক বা সর্দি কাশিতে বুকে ব্যথা হোক, যে কোনো ব্যথাতেই কিন্তু চাল আমাদের অনেকটাই উপকারে আসে। তো দেখো এখানে নিয়ে নিয়েছে একটা মোজা। এই ধরনের পুরনো মোজা বা নতুন মোজার মধ্যে চাল দিয়ে একটা পুটুলি বানিয়ে নিতে হবে। যদি পুরনো মোজা হয় সেক্ষেত্রে মোজাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর এটা ব্যবহার করতে হবে। আর এই চালটা কিন্তু কখনোই আর খাওয়ার কাজে ব্যবহার করা যাবে না। এইভাবে একটা পুটলি বানিয়ে রেখে দিলে যখন তখন যে কোনো ব্যথাতে কিন্তু আরাম দেবে এই পুটলির চালটা। তো দেখো পুটলির মধ্যে আমি চালটাকে ভরে নিয়েছি। এবার একটা তাওয়া আমি বেশ কিছুটা সময় গরম করে রেখেছিলাম। এবার এই তাওয়ার মধ্যে আমি এইভাবে মোজাটাকে একটু দিয়ে চালটাকে গরম করে নেব। গ্যাস কিন্তু এই অবস্থায় আমার বন্ধ থাকবে। ভালো করে চালটাকে গরম করে নিয়ে যদি ব্যথা জায়গায় এভাবে একটু সেক দেওয়া যায় বা বুকে, পাজরে, সর্দি কাশিতে ব্যথা হলে যদি বাচ্চাদের বুকেও একটু দিয়ে দেওয়া যায় এই চালের গরম সেক, তাহলে কিন্তু আমাদের হঠাৎ হঠাৎ ওষুধ খাওয়া থেকে অনেকটাই মুক্তি পেতে হবে। আশা করছি আজকের সমস্ত টিপসগুলো তোমার কাজে আসবে। টিপস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।